নমস্কার, আপনারা দেখছেন এসকে লাইভ, আপনার সময় আপনার খবর নিউজ হেডলাইন্স একনজরে। This news is brought to you by हम किसी भी प्रकार की रियल एस्टेट सेवाओं के लिए उपलब्ध हैं। संपर्क करें न्यूज रियल्टर। शादी हो या कोई फंक्शन, याद रखिए एक ही नाम, सुमानी डेजीविजन एंड प्रोडक्शन। একদিন পরে শিলিগুড়ি বিভাগীয় পরিষদ নির্বাচন, আজ সন্ধ্যা থেকে কাউন্সিল নির্বাচনের প্রচার শেষ। বর্ষায় বাড়ির ভেতরে জল, তাই রাস্তায় কড়াই ও গ্যাস নিয়ে বসে পড়ল এলাকাবাসীরা। শিলিগুড়ি মহকুমা পরিষদ ভোটে প্রায় 1500 ভোট কর্মী নিয়োগ, বুথ পাহারায় থাকবেন কয়েক হাজার পুলিশ কর্মী। এখন সংবাদ বিস্তারে। আর একদিন পরেই শিলিগুড়ি বিভাগীয় পরিষদ নির্বাচন, আজ সন্ধ্যা থেকে কাউন্সিল নির্বাচনের প্রচার শেষ। শিলিগুড়ি ডিভিশনাল কাউন্সিল নির্বাচনের একদিন পরেই মহানগর উচ্চপদস্থ আধিকারিকদের লোকেদের সাথে কথা বলা হয়। কোনো সমস্যা হলে তাদেরকে জানানো হয়েছে 100 নম্বরে ডায়াল করতে। একদিন পরেই শিলিগুড়ি বিভাগীয় পরিষদ নির্বাচন, আজ সন্ধ্যা থেকে কাউন্সিল নির্বাচনের প্রচার শেষ। একই মহানগর নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে ধারাবাহিকভাবে রুটমার্চও করা হচ্ছে। বর্ষায় বাড়ির ভেতরে জল, তাই রাস্তায় কড়াই ও গ্যাস নিয়ে বসে পড়ল এলাকাবাসীরা। আজ নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় 35 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। তাদের অভিযোগ, এলাকার জোড়াপানি নদী সংস্কার না করার ফলে বর্ষার জোড়াপানি নদীর দুকুল ছাপিয়ে জল এসে এলাকায় প্লাবনের আকার ধারণ করে। বারবার এই জোড়াপানি নদী সংস্কারের আবেদন জানালেও পৌরনিগমের কোনো হেলদোল নেই। বিক্ষোভের খবর পেয়ে ওয়ার্ড কাউন্সিলর শম্পা নন্দী ঘটনাস্থলে পৌঁছায়, বাসিন্দাদের সাথে কথাও বলেন। তিনি বাসিন্দাদের সাথে একমত হয়ে জোড়াপানি নদী সংস্কার করা জরুরি, পৌরনিগমে এই বিষয়ে জানানো হবে বলে অবস্থার সুরাহা হয়নি। আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি, এমনটাই জানান তিনি। তিনি জানান, কি অবস্থায় যাবো? দুদিন আগে তো বৃষ্টি হয়েছিল, আপনার ওয়ার্ডের এলাকার বিভিন্ন অবস্থাটা কি, মানে কি দেখেছেন? সব মানে শিলিগুড়ি শহরে এটা জলে ভিজে গেছে। সেদিনটা করা কারো করার কিছু ছিল না, যেহেতু এখানে নদীটা আছে, নদীর জল উঠে পড়েছিল মানুষের ঘরে, মানে গলা পর্যন্ত জল। আমরাও সেদিন সারা রাত ওদের সঙ্গে ছিলাম, চেষ্টা করেছি ওদের পাশে থাকা। এখন যদি নদীটা ঠিকঠাক পরিষ্কার না হয় তাহলে তো করার কিছু নেই, নদীটা পরিষ্কার করতে হবে। হাতে আর মাত্র একটি দিন, তারপরেই শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোট। এই মুহূর্তে চলছে চূড়ান্ত ভোট প্রক্রিয়ার কাজকর্ম, ব্যস্ত দার্জিলিং জেলা প্রশাসনের পাশাপাশি শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। শিলিগুড়ি মহকুমা পরিষদ ভোটে প্রায় 1500 ভোট কর্মী নিয়োগ করেছে প্রশাসন। ইভিএম পাহারা থেকে শুরু করে বুথ পাহারা থাকবে কয়েক হাজার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পুলিশ কর্মী। প্রচারে এখন প্রায় শেষ লগ্ন। অপরদিকে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া চালাতে সমস্ত রকম ব্যবস্থাও নিয়েছে। ভোটের আগে এখনো পর্যন্ত কোনো অশান্তির ঘটনা নেই। বাম দখলে থাকা শিলিগুড়ি মহকুমা পরিষদ দখল করতে এবার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে তৃণমূল ও বিজেপি। অপরদিকে বাম কংগ্রেস জোটও নেই পিছিয়ে। শিলিগুড়ি মহকুমা পরিষদ এলাকাতে প্রতিটি মেট্রোপলিটন পুলিশের থানা সদা সতর্ক। মাটিগাড়া থানা ও বাগডোগরা থানার পুলিশ রাতে বিভিন্ন এলাকায় টহল দেওয়ার পাশাপাশি শিলিগুড়ি শহরের ব্যস্ততম সড়কগুলোতেও নাকা তল্লাশি চলছে। আজ সকালে বাগডোগরা থানার পুলিশ আচমকা নাকা তল্লাশি শুরু করে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সামনে। যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা রুখতে নজরদারি চলছে পুলিশের। পরিচারিকার ছদ্মবেশে বাড়িতে ঢুকে চুরির ঘটনার অভিযোগে এক মহিলাকে গ্রেপ্তার করলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার পুলিশ। ধৃত মহিলার নাম পূর্ণিমা মাহাতো, বয়স 45, তার বাড়ি জলপাইগুড়ি জেলার অন্তর্গত মালবাজারের মিলনপল্লী এলাকায়। ধৃতকে আজ দুপুরে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা বাড়িতে পরিচারিকার ছদ্মবেশে বিভিন্ন বাড়িতে কাজে আছিলা যেত এবং সেই বাড়ি ফাঁকা পেলেই চুরি করত। শিলিগুড়ি থানায় সাদা পোশাকের পুলিশের কাছে গোপন সূত্রে খবর থাকায় গতকাল পুলিশ ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করে। স্বাধীনতার পরে ভারতবর্ষের প্রথম পূর্ব ভারতের কোনো আদিবাসী মহিলা রাষ্ট্রপতি পদে বসতে চলেছে। ঝাড়খণ্ডের সেই প্রাক্তন মন্ত্রী দ্রৌপদী মুর্মু প্রস্তাবক রয়েছেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। আজ মালদায় এসে এমনটাই জানিয়েছেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় কমিটির সহসভাপতি দিলীপ ঘোষ। আজ সকালে শতাব্দী এক্সপ্রেসে ট্রেনে করে মালদায় আসেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় কমিটির সহসভাপতি দিলীপ ঘোষ। মালদা টাউন স্টেশনে বিজেপি সাংসদ দিলীপ ঘোষকে উত্তরীয় পরে সংবর্ধনা জানান দলের জেলা নেতৃত্ব। এরপরে সরাসরি গৌর
ভবনে চলে যান বিজেপি সাংসদ মালদায় দিলীপ বাবু একটি কর্মী বৈঠক করার কথা রয়েছে এদিন মালদা টাউন স্টেশনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন তাদের পার্টি তারা ভাঙছে তারা কংগ্রেসের এনসিপি সঙ্গে জোট করেছে তাদের পার্টি ভাঙছে আমাদের কোনো রোল নেই হ্যাঁ আমাদের পুরনো বন্ধু আমাদের চিন্তা হচ্ছে এখন যদি আমাদের সহযোগিতা কেউ চায় আমরা করব দাদা এই মহারাষ্ট্রে যে সংকট হয়েছে আগামী যে রাষ্ট্রপতি নির্বাচন আসছে তাতে বিজেপির কতটা প্রভাব পড়বে পাচ্ছে তাতেই প্রায় 7 লাখ অতএব আমাদের ক্যান্ডিডেট কালকে দিল্লিতে গেছিলেন মাননীয় খগেন্দা আমাদের এখানকার স্থানীয় মাননীয় এমপি তিনি প্রস্তাবক আর পূর্ব ভারত থেকে আদিবাসী সমাজের একজন যোগ্য মহিলাকে আমরা প্রথমবার ক্যান্ডিডেট করেছি তো পূর্ব ভারতের ভোট পাবে অনেক পার্টির থেকে বিবেকের টানে অনেক এমএলএ এমপি ভোট দেবেন এখানে কোনো হুইপ নাই সেন আমাদের জেতা নেই কোনো চিন্তা নেই বিরোধী প্রার্থী জগবন্ধ সিং সম্পর্কে কি বলবেন বিরোধী পার্টি নিয়ে আমাদের চিন্তা নেই আমাদের পার্টিকে জেতাবার দায়িত্ব আমাদের খগেন্দা গেছিলেন তাকেও দায়িত্ব দেয় তিনি আমাদের প্রস্তাবক থাকবেন বাংলা থেকে এটা আমাদের কাছে গর্বের সেন আমাদের ক্যান্ডিডেট আমাদের রাষ্ট্রপতি হবেন সেই নিয়ে আমরা চিন্তা করি রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিরোধী জোট করেছেন এবং মমতা ব্যানার্জি এর আগে অনেক জোট ঘোট করেছেন কিচ্ছু হয়নি উনি গুরুত্ব চাইছেন না কেউ পাত্তাই দিচ্ছে না তাই উনি মিটিংয়ে যাবেন না ঠিক করেছেন বিরোধীরা তো এক জায়গায় এসছে একটা প্রার্থী রাষ্ট্রপতি নির্বাচনে কোথায় এসছে বিরোধীরা তো ভেঙে খান খান হয়ে যাচ্ছে এক জায়গায় থাকতে পারছে না সেজন্য হ্যাঁ যাওয়ার একটাই জায়গা চলে আসো বিজেপির সঙ্গে ফের জলপাইগুড়ি কোতোয়ালি থানা সাদা পোশাকের পুলিশের সাফল্য চুরির 48 ঘন্টার মধ্যেই উদ্ধার হলো চুরি যাওয়া সামগ্রী গ্রেপ্তার হয়েছে 3 জন খবরের প্রকাশ হতেই গত 21 জুন জলপাইগুড়ি দিনবাজার থেকে একটি টোটো চুরি যায় কোতোয়ালি থানার চুরির অভিযোগ দায়ের করেন রংধামালির জনৈক বাসিন্দা ঘটনার তদন্ত শুরু করে কোতোয়ালি থানার পুলিশ গতকাল রাতে পুলিশ অভিযুক্ত 3 জনকে গ্রেপ্তারও করে ফেলেছে 3 জনের বাড়ি রাজবাড়িপাড়া পাহাড়পুরের জালিয়াপাড়া এবং পান্ডাপাড়া বলে পুলিশ সূত্রের খবর চুরি যাওয়া টোটোটি পাহাড়পুরের জালিয়াপাড়া থেকে উদ্ধার হয় পাশাপাশি 4টি টোটোর ব্যাটারি উদ্ধার হয়েছে পান্ডাপাড়া এলাকা থেকে ধৃত 3 জনকেই আজ জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয় করোনার কারণে দীর্ঘ 2 বছর রথযাত্রা বন্ধ ছিল এবার নতুন করে নতুন রূপে রথযাত্রার প্রস্তুতি শুরু হয়েছে জলপাইগুড়ি গৌরীয় মাঠে এখন সময় একটি বিরতি सिलीगुड़ी में घर की तलाश है ऐसा घर ढूंढना बहुत महत्वपूर्ण है जो न केवल हमारी उम्मीदों को पूरा करे बल्कि बजट में भी हो सिलीगुड़ी और उसके आसपास बंगलो फ्लैट या घर लेने की सोच रहे हैं तो हमें अपनी आवश्यकता के बारे में बताएं। हम आपको आपकी आवश्यकता और बजट के अनुसार घर ढूंढने में आपकी मदद करते हैं होम लोन में भी हम आपकी मदद करते हैं हम किसी भी प्रकार की रियल एस्टेट सेवाओं के लिए उपलब्ध हैं संपर्क करें न्यू एज रियल्टर 8760-830-848-58. Are you dreaming to begin your Italian adventure? Make it a reality and bring home the Italian collection from Royal Oak. Just a click away. International furniture, unbeatable price. Visit a Royal Oak store today. 50-70% कम कीमतों पर ऑर्किड बिल्डिंग ऑपोजिट वेघा सर्कल 2.5 माइल सेवक रोड सिलीगुड़ी एडमिशंस ओपन जो हेल्थ सेक्टर में अपना लक्ष्य बनाकर आगे बढ़ना चाहते हैं तो उनके लिए है सुनहरा मौका जीएनएम नर्सिंग बीएससी नर्सिंग डिप्लोमा इन एक्सरे सीटी स्कैन एमआरआई अल्ट्रासाउंड ईसीजी टेक्नोलॉजी आदि सब्जेक्ट को लेकर आगे बढ़ना चाहते हैं तो जरूर संपर्क करें इस नंबर पर 9002530313 हमारा पता चंपासरी सिलीगुड़ी 100% प्लेस मेड के साथ दिस इज द मेम्ब्रेन डोर मेड विथ अ ब्लॉक बोर्ड 2000 रुपीज फॉर अ जनरल डोर साइज पर पीस दिस इज अ डब्ल्यू पी सी फ्लोरिंग यू हैव द लैमिनेटेड वुडन फ्लोरिंग
AC 4 grade, AC 5 grade available with us. The PVC flooring, this is one day work for one room. These are the wooden laminate flooring. Starting range is 65 rupees per square foot. 7 Concept Pranami Mandir Road, 94340-40400. गोदरेज इंटीरियर घरेलू और कार्यालय दोनों क्षेत्रों में भारत का प्रीमियम फर्नीचर ब्रांड है, जो डिजाइन, निर्माण और स्थिरता के लिए एक जाना माना नाम। फर्नीचर श्रेणी में देश की सबसे बड़ी इन हाउस डिजाइन टीम। आपकी सेहत का ख्याल रखते हुए हम आपका जीवन भर साथ निभाते हैं, क्योंकि हम हैं ग्रीन गार्ड सर्टिफाइड, एर्गोनॉमिक और बहुत टिकाऊ। अनुभव करने के लिए स्टोर में पधारे। SN इंटीरियर्स गोदरेज शोरूम, प्लेनेट मॉल, सेवोक रोड, सिलीगुड़ी। This is a wooden laminate flooring available in many designs, many colors, many textures. Starting range is 75 rupees per square foot. AC 4 grade. There are more options with more colors and more textures. This is a general wooden antique finish color, whereas this is dark brown in color. This is with the group. This is gray color. Everything is available with us. This is again another wooden color. This all is available under one roof at 7 Concepts located at Pranami Mandir Road. Mahavir Electricals 50 से अधिक वर्षों के अनुभव और सद्भावना के साथ सिलीगुड़ी का लीडिंग इलेक्ट्रिकल्स की दुकान, जहां हैवल्स गोल्ड मेडल, आरआर कैबेल्स, क्रेबट्री, लेग्रेंड, बजाज और कई अन्य कंपनियों के डिस्ट्रीब्यूटर्स और होलसेल व्यापारी हैं। ग्राहकों की संतुष्टि, शीघ्र सेवा, कंपेटिटिव प्राइसिंग, क्वालिटी प्रोडक्ट्स और सर्वोत्तम गुणवत्ता वाले उत्पाद हमारी कंपनी की मुख्य खासियत है। अधिक जानने के लिए हमें अभी कॉल करें। महावीर इलेक्ट्रिकल्स, सेवक रोड, सिलीगुड़ी, 9932018834। করোনার কারণে দীর্ঘ 2 বছর রথযাত্রা ছিল বন্ধ। এবার নতুন করে নতুন রূপে রথযাত্রার প্রস্তুতি শুরু হয়েছে জলপাইগুড়ির কৌড়িয় মাঠে। আগামী 1 জুলাই রয়েছে রথযাত্রা। মাঠের দায়িত্বে থাকা অনন্তরাম দাস বলেন, এবার রথযাত্রার প্রস্তুতিও শুরু হয়েছে। গত 2 বছর করোনার কারণে রথযাত্রা অনুষ্ঠিত হয়নি, তাই ফের একবার রথযাত্রার প্রস্তুতি শুরু হয়েছে। এবার নতুন করে রথের রং করা থেকে শুরু করে বিভিন্ন কাজ চলছে। আশা করা যাচ্ছে আগামী 2-4 দিনের মধ্যেই রথ সাজানো প্রস্তুত হয়ে যাবে। রথ আগামী 1 জুলাইতে কি প্রস্তুতি হয়েছে? সেই জন্য রথের প্রস্তুতি চলছে, রথ মেরামত চলছে, রং করা কাজ চলছে, সমস্ত কার্য চলছে, বড় ধুমধামের সহিত চলছে, সকলে উৎসাহের সহিত। বিগত 2 বছর ধরে করোনার জন্য বন্ধ ছিল, সেই জন্য এই বছর সকলে উৎসাহিত সহিত এই জন্য রথের জন্য প্রস্তুতি চলছে। এবং সমস্ত জলপাইগুড়ি ভক্ত বৃন্দদের কাছে প্রার্থনা করব, আপনারা সকলে আসুন, জলপাই জগন্নাথের রথে অংশগ্রহণ করে জগন্নাথের আশীর্বাদ প্রাপ্ত করুন। আচ্ছা, অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে মানুষ এবার রথে অংশগ্রহণ করতে পারবে? এবার কোনো বিধিনিষেধ নেই, সকলে আনন্দের সহিত রথে অংশগ্রহণ করতে পারবে। আর মহারাজ, আপনার নামটা একটু বলুন। অনন্তরাম দাস, জলপাইগুড়ি, জগন্নাথগুড়ি মঠের মহারাজ। বাড়ি ফাঁকার সুযোগে চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের নেতাজি পল্লী এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নেতাজি পল্লীর বাসিন্দা সুদীপ ঠাকুর নামে এক অবসরপ্রাপ্ত কর্মীর বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। ওই ব্যক্তি প্রায় 2 মাস ধরে রাঁচিতে তার ছেলের কাছে আছেন। আজ সকালে গেটের তালা খোলা অবস্থায় দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। খবর জানাজানি হতেই ওই ব্যক্তির আত্মীয়রা ছুটে আসেন। ঘরের ভিতরে আলমারি ভেঙে সমস্ত কিছু লুট করে পালিয়েছে দুষ্কৃতী। প্রায় 100,000 টাকা জিনিসপত্র নিয়ে গেছে দুষ্কৃতীরা বলে অনুমান বাসিন্দাদের। খবর দেওয়া হয়েছে ইসলামপুর থানার পুলিশকেও। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বলবো যে কে বলছিল, কোন ছেলে ছিল, এগুলো দেখা তো নিশ্চিত হ্যাঁ দরকার আছে, না হলে তো শহরের লোক থাকতে পারবে না। বাড়ির মালিক কোথায় থাকে? বাড়ির মালিক রাঁচিতে থাকে, উনি আমার দাদা, আর ছেলের কাছে গিয়েছে, উনি 6 মাস বা 8 মাস এখানে থাকে, 3-4 মাস বাইরেই থাকে, 3 ছেলে বাইরে কাজ করে,
দুই ছেলে দিল্লিতে থাকে, এক ছেলে রাঁচিতে থাকে, এখন উনি রাঁচিতে আছে। কতদিন ধরে বাড়িতে নেই? দুই মাস হয়েছে, দুই মাসের কাছাকাছি বাড়ি ফাঁকা আছে। আপনারা কি করে জানলেন আজকে? আমরা সকালে এসেছিলাম, সকালে ডেলি, এই তো পাশে আমার আরেক দাদার বাড়ি, উনি বৌদি এসেছিলো সকালে ফুল তুলতে, দেখতেছে তালা খোলা, তারপরে বৌদি চিৎকার করে সবাইকে ডাকলো, আমরা আসলাম, তারপরে দেখতেছি যে চারটা ঘরেরই যে অবস্থা, সবাইকে ডাকা হলো, পুলিশ এসেছিলো, এখন আমরা যাচ্ছি জিডিও করে দিব, পুলিশ এসে আমাদেরকে আশ্বাস দিয়ে গেছে যে না আমরা দেখতেছি। আপনার দাদার নাম কি? আমার দাদার নাম সুধীর ঠাকুর। কি মনে হচ্ছে কতর ক্ষয়ক্ষতি হয়েছে? কম হলেও তো লাখের উপরে গেছে, কেন কি আমার মানে একটা ঘর থেকে বন্ধ ঘর থেকে কিছু নিয়ে গেলে কত কিছু নিয়ে গেছে, এখন তো দাদা বৌদি না আসলে বলতে পারতেছি। টেলিফোনে কথাবার্তা হয়েছে? টেলিফোনে কথা যেটা হয়েছে, তিনটা আংটি ছিল, সোনার আংটি, একটা চেন ছিল, আর মোটামুটি 17-18 হাজার টাকার মতন ক্যাশ ছিল, নতুন নোটগুলো, আপনার জিনিসপত্র কি নিয়ে গেছে এগুলো বলা যাচ্ছে না, এগুলো আমরা বলতে পারতেছি। তাদেরকে খবর দিয়েছেন? হ্যাঁ, খবর দিয়েছি, ওনারা বললো যত তাড়াতাড়ি হয়, রাঁচি তো এখানে না, রাঁচি তো আসতে একটু সময় লাগবে। শিশুদের অন্নপ্রাশনের মাধ্যমে এবং গর্ভবতী মহিলাদের স্বাদ খাওয়ানোর ব্যবস্থা করে পুষ্টির সপ্তাহ দিবস পালন করলো পুরাতন মালদা ব্লক প্রশাসন কর্তৃপক্ষ। আজ পুরাতন মালদা পুরসভা 6 নম্বর ওয়ার্ডের রেলকুটি এলাকায় একটি অঙ্গনবাড়ি কেন্দ্রে পুষ্টি সপ্তাহ দিবস পালিত হয়। সেখানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ব্লকের CDOPO সুন্দর চ্যাটার্জি, এছাড়াও ছিলেন 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সহ অন্যান্য অঙ্গনবাড়ি কর্মীরা। এদিন পুষ্টি সপ্তাহ উপলক্ষে গর্ভবতী মায়েদের কি কি ধরনের পুষ্টি জাতীয় খাবার দেওয়া উচিত এবং শিশুদের ক্ষেত্রে কি ধরনের পুষ্টিকর খাবার দেওয়া উচিত, সেই সব বিষয় নিয়ে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি এলাকার এক শিশুর মুখে ভাত দেওয়ার অনুষ্ঠানও পালিত হয় এদিন। এছাড়াও কয়েকজন গর্ভবতী মহিলার স্বাদ অনুষ্ঠান পালন করে পুষ্টি সপ্তাহ পালিত হয়। তো আজকে আমার রেলকুটি অ্যাসিডিয়াস সেন্টারে অঙ্গনবাড়ি কেন্দ্রে হচ্ছে সুপুষ্টি অন্নপ্রাশন দিবস পালন হয়। এই দিবসের মধ্যে এই দিনটা আমরা পালন করে থাকি যে মায়েদের এবং গর্ভবতী মা এবং যারা প্রসূতি মা তাদেরকে আমরা পরামর্শ দিয়ে থাকি তারা কী ধরনের খাবার দাবার খাবে বাড়িতে, তার একটা পরামর্শ দিয়ে থাকি বাচ্চাদের তারা কীভাবে ফুড হ্যাবিটটা তৈরি করবে, কীভাবে বাচ্চাদেরকে লালন পালন করবে, সেই জিনিসটা আমরা বলে থাকি এবং হাইজিন মেনটেনটা যাতে তারা ঠিকমতো করতে পারে সেটাও আমরা তাদেরকে পরামর্শ দিয়ে থাকি। ছ মাস পর্যন্ত বাচ্চা আসার পর্যন্ত মাকে মায়ের দুধ খেয়ে বড় হয়, তারপর 6 মাস পর থেকে বাচ্চারা যে ফুড হ্যাবিটে যেটা চেঞ্জ হয়, যেমন হচ্ছে পায়েস চাল ডাল দেওয়া খিচুড়ি, সেটাকে হচ্ছে অর্ধতরল অবস্থায় চোখকে যে বাচ্চাদের খাওয়ানো হয় সেই প্র্যাকটিসটা আমরা করতে বলি, এবং অবশ্যই হাত ধুতে হবে, হাত ধুয়ে যেন এগুলো করে, মানে হাইজিনটাও আমাদের সমানভাবে মেনটেন করতে হবে খাবার দাবারের সাথে সাথে, এটা লক্ষ্য রাখতে হবে এবং এই পরামর্শগুলো দিয়ে দেবো। 21 জুলাই ধর্মতলায় শহীদ স্মরণকে কেন্দ্র করে কেউ চাঁদা তুলবেন না, দলের কোনো নেতা কর্মী কলকাতা যাওয়া বা প্রচারের ফেস্টুন বানানো জন্য কোনো চাঁদা তোলা যাবে না। প্রস্তুতি মিটিংয়ে আজ কোচবিহার সাহিত্য সভায় করা বার্তা দিলেন তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি পার্থপ্রতিম রায়। তিনি বলেন, দলের কেউ প্রচার ফেস্টুন নিজেদের ছবি যাতে ব্যবহার না করে সে ব্যাপারেও সতর্ক করে দেওয়া হয় কর্মীদের। আজ সাহিত্য সভায় জেলা তৃণমূল কংগ্রেস প্রস্তুতির মিটিংয়ের গড়হাজির ছিলেন পার্থপ্রতিম রায়, বিরোধী শিবিরের নেতৃত্বরা রবীন্দ্রনাথ ঘোষ, বিনয় কৃষ্ণ বর্মন, উদয়ন গুহ, গিরীন্দ্রনাথ বর্মন ছিলেন না কেউই। রবীন্দ্রনাথ বাবু যদিও বলেন তিনি কলকাতায় মিটিংয়ের ব্যাপারে কিছু জানেন না, যদিও জেলা তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি মিটিং জেলা নেতাদের একাংশের অনুপস্থিতি দলের অভ্যন্তরের বিবাদ আরও চরমে পৌঁছে দিচ্ছে। 21 জুলাই ধর্মতলায় শহীদ তর্পণ যে শহীদ সমাবেশ অনুষ্ঠান কর্মসূচি হয় আমাদের দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে, সেই সমাবেশে আমরা জেলা থেকে যাতে 15,000-এরও বেশি কর্মী সমর্থক নিয়ে পৌঁছতে পারি, তাই জন্যে আমরা জেলার নেতৃত্বদের নিয়ে আজকে প্রাথমিক পর্যায়ে একটি কর্মী সভা আমরা প্রস্তুতি সভা করলাম। সেই সভায় আমরা ব্লক সভাপতি, জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ ব্লক সভাপতি, শাখা কর্তৃপক্ষের সভাপতিদের ডেকেছি, তারা সকলে এসেছে। আমরা সকলে মিলে সিদ্ধান্ত গ্রহণ করে আগামী দিনে ব্লকে ব্লকে অঞ্চলে অঞ্চলে বুথে বুথে আমরা প্রস্তুতি 21 জুলাইকে সামনে রেখে মিছিল, সভা, স্ট্রিট কর্নার মিছিল সংগঠিত করব, সেই কর্মসূচি আমরা স্থির করব। শুভেন্দু অধিকারী জেলায় আসছেন, আপনি বলেছেন যেদিন মিছিল করবে তার 7 দিনের মধ্যে। কালচিনি ব্লকের মেজপাড়া চা বাগান থেকে অভিযান চালিয়ে আজ প্রচুর কাঠ উদ্ধার করলো বন দপ্তর। আজ বিকেলে মেজপাড়া চা বাগানে সাইকেল করে পাচারকারীরা কাঠ পাচার করছিল। হ্যামিলটন রেঞ্জের বনকর্মীরা অভিযান চালিয়ে প্রচুর কাঠ উদ্ধার করে। পাচারের আগেই যদিও পাচারকারীরা পালিয়ে যায়, উদ্ধারকৃত কাঠ রেঞ্জে নিয়ে আসা হয়েছে। এখনকার মতো খবর এ পর্যন্তই, দেখতে থাকুন এসকে লাইভ। সমুদ্র মে তেরনে ওয়ালে
कुओं और तालाबों में डुबकी नहीं लगाया करते हैं। बिजनेस का तंबू 3 बंबू पर खड़ा है, प्रोडक्ट्स, कंज्यूमर और एडवर्टाइजमेंट। अब सोचना आपको है, सिलीगुड़ी के कुएं में डुबकी लगानी है या उत्तर बंगाल और सिक्किम के समंदर में तैरना है। चिंता नहीं, चिंतन करो, एसके लाइव में ऐड करो।